তেলিয়ামুড়া উত্তর মহারানীপুরে গরু চোর সন্দেহে চারজনকে গণধোলাই দিয়ে হত্যার ঘটনায় পুলিশের ধরপাকড় জারি। মঙ্গলবার ভোরে পুলিশ ঘটনায় অভিযুক্ত আরও তিনজনকে গ্রেপ্তার করল। এই গণধোলাই হত্যা মামলায় এই পর্যন্ত ছজনকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। ঘটনা গত 20 জুন, গরু চোর সন্দেহে তেলিয়ামুড়ার উত্তর মহারানীপুরে চারজনকে গণধোলাই দিয়ে হত্যা করা হয়। ঘটনার দিনই তিনজনের মৃতদেহ উদ্ধার হয়। পরবর্তীতে সংশ্লিষ্ট এলাকার গভীর জঙ্গলের মাটি খুঁড়ে অপর নিহতের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এই গণধোলাই হত্যার ঘটনায় পুলিশ তদন্তক্রমে ধরপাকড় জারি রেখেছে। এই অবস্থায় কল্যাণপুর থানার পুলিশ মঙ্গলবার ভোরে এই হত্যা মামলায় অভিযুক্ত আরও তিনজনকে গ্রেপ্তার করেছে। ধৃতরা হল দেওয়ান সর্দার পাড়ার রবীন্দ্র দেববর্মা, একই পাড়ার অমৃত দেববর্মা ও দক্ষিণ মহারানীপুরের অশ্বিনী দেববর্মা। উল্লেখ্য, এই মামলায় পুলিশ এর আগে আরও তিনজনকে গ্রেপ্তার করেছিল। মঙ্গলবার আরও তিনজন গ্রেপ্তার হওয়ার ঘটনায় উত্তর মহারানীপুরে গণধোলায় চারজনকে হত্যা মামলায় মোট ছজনকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হল। তবে মঙ্গলবার ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই মামলায় অভিযুক্ত অন্যান্যদেরও জালে তোলা সম্ভব হবে বলেই পুলিশ আশাবাদী। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।